Hey, what's up? পাত্তা দিবেই বা কেন? কে তো তাকে বুঝতেই পারেনি। তুই বুঝতে পেরেছিস? অফকোর্স আম দ্য অনলি ওয়ান। বেদনার রং হচ্ছে নীল, আর নীলাপার মনের আকাশ বেদনার রং। তাহলে নীলপ্রীতির রহস্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। প্লিজ রাইট আই থিঙ্ক, তবে সাবধান, নীলাপার জট থাপ্পড় খায়নি, ক্যাম্পাসে এমন লোকের অভাব নেই। তাই নাকি? তাহলে তো চ্যালেঞ্জটা আমাকে নিতেই হয়। কেসটা আমি ডিল করবো, পুরো ক্যাম্পাসকে চমকে দেবো। তোর প্ল্যানটা কি বলতো? ভাবছি। এত ভাবা ভাবির কি আছে? গুগল আছে, অ্যাপস আছে, এসব থাকতে মাথা খাটায় তোর মতো গাধা লাগে। মানে এই দেখ, তোকে এক্ষুনি একটি অ্যাপ্লিকেশন নামিয়ে দিচ্ছি। এই অ্যাপস থেকে তুই যেমন মনে কর একটি মানুষের পছন্দের রং, প্রিয় খাবার কিংবা প্রিয় জায়গা অথবা প্রিয় ব্যক্তিত্ব, এসব ক্যালকুলেশন করলে পাবে একটি পার্সেন্টেজ, তার হিসাবে বলে দেবে সেই মানুষটির মনের খবরাখবর। তার মানে মানুষ মানে হচ্ছে পার্সেন্টেজের হিসাব, রাইট? আই থিঙ্ক সো। আচ্ছা তাহলে অ্যাপসটা দেখ। এই 8টা বাজে, চল সৌভিক স্যারের ক্লাস। এই চল চল। আরে অ্যাপসটা দিয়ে যা। ডোন্ট ওয়ারি ডুড, ডাউনলোড করা আছে, তোকে শেয়ারিং করে দেবো। এখন তাড়াতাড়ি চল সৌভিক স্যারের ক্লাস। চল চল দেখি। দেখ যা, আসছি। গেলাম আমি। জহির রায়হান, সুমাইয়া ইসলাম, ইয়েস স্যার, গোলাম মোস্তফা। এই এই তুই দাঁড়া, তুই তুই দাঁড়া 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 তুই। হ্যাঁ বলেছি না, রোল কল করার সময় কোনো রকম ডিস্টারবেন্স আমি টলারেট করি না। তা কী নিয়ে কথা হচ্ছিল? হ্যাঁ না স্যার, মানে ওই বলছিলাম যে আপনি কষ্ট করে সবার নাম ডাকছেন তো। শুধু রোল ডাকলেই তো হয়, তাহলে আপনার কষ্টটাও কম হয়, সময়টাও তো বেঁচে যায়, তাই না রে? সময় বাঁচে, নাম ধরে ডাকলে প্রক্সি দেওয়া যাচ্ছে না, তাই তো? না স্যার, মানে ব্যাপারটা হচ্ছে যে শাট আপ। 25 বছরের অভিজ্ঞতা, 25 বছর ধরে যত ছাত্রছাত্রী বের হয়েছে তাদের সকলের নাম আমি জানি। প্রাক্তন ছাত্ররা একবার নাম বললেই ইয়ার এবং রোল নম্বর বলে দিতে পারি, জানিস? আমার সঙ্গে ইয়ার কি? স্যার আমি বলছিলাম যে সুমাইয়া ইসলামকে যদি সংক্ষেপে বলি সু ই সুই সুমাইয়া ইসলাম, তারপর আবার শুভ্র আহমেদকে বললাম সু আ, সেটারও ভালো হয় না স্যার? স্যার ওর আইডিয়াটা কিন্তু খারাপ না স্যার। ও শিট, তা তোর নামটা যেন কি? স্যার ফাহাদ কবির। চুপ। ওরে বাপরে, আমি পালাই। আরে তোর নেহরুন এফএম রেডিও, আমি গেলাম। ও দোস্ত। হ্যাঁ দূর। হাই সুইটহার্ট। সুইটহার্ট, আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, তুমি কোথায় বলো তো? তোমার কোথায় থাকার কথা? সিরিয়াসলি, দিস ইজ ডিসগাস্টিং। সরি জান। সরি? কিসের সরি? দিস ইজ নট ডান। না না, আসলে হয়েছে কি, আমি ওই না কি না,
শুনো, তোমার পানিশমেন্ট হবে। অ্যান্ড ইওর পানিশমেন্ট ইজ, আমি যখন ক্লাস করব তুমি ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকবে। দ্যাটস ইট, এক্স্যাক্টলি। তুমি চলো আসো। নীলাপা তুই যা, আমি আসছি। কিরে, তুই নাকি নাম নিয়ে কি এক নতুন প্রজেক্ট হাতে নিয়েছিস? আরে ধুর, ওসব বাজে কথা। শোনো, তোমার সাথে জরুরি কথা আছে। তোর আবার জরুরি কথা? বল। আচ্ছা নীলাপা, তুমি নীল রং কেন এত বেশি পছন্দ করো? তা তোর জেনে কি হবে? আহা, বলোই না। না, তোকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আমি কিছু প্রশ্ন করব, তুমি তার ঠিক ঠিক উত্তর দিবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি তোমার একটা পছন্দের জায়গার নাম বলো। পছন্দের জায়গা? একটা তো বলা যাবে না, বললে তিনটাই বলতে হবে, কারণ তিনটা জায়গায় আমার সমান পছন্দ। তিনটা বলে তো ঝামেলা হবে, তিনটা তো কোনো অপশনই নেই, বললে একটা বলতে হবে। শুনলে তো তিনটাই শুনতে হবে, আর না শুনলে ভাগ এখান থেকে। আচ্ছা ঠিক আছে, বলো। প্রথমটা হচ্ছে নীলফামারি, দ্বিতীয়টা হচ্ছে নীলগিরি, আর তৃতীয়টা হচ্ছে নীলক্ষেত। কি নীলক্ষেত? নীলক্ষেত কারো পছন্দের জায়গা হয় নাকি? নীলক্ষেতে সবসময় ট্রাফিক জ্যাম, লোকজনের ভিড়, কি হয় নাকি বলো? তবু প্রিয়। আচ্ছা ঠিক আছে, এবার তোমার প্রিয় নদীর নাম বলো। নীলনদ। নীলনদ। আচ্ছা তোমার প্রিয় মানুষের নাম বলো। তোকে কেন বলবো, তোকে তো বলা যাবে না। না না, প্রিয় মানুষ হচ্ছে প্রিয় ব্যক্তিত্ব, হয় না? তাই বল। হ্যাঁ, প্রিয় ব্যক্তিত্ব নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। এই নীলা, আসি। প্রশ্ন ছিল তো, প্রশ্ন তো শেষ হয়নি। দূর এসব অ্যাপ্লিকেশন ট্যাপ্লিকেশন সব ফালতু কথা। মোটেই ফালতু না। তাহলে কই, হিসেব তো মিলছে না। তবে আমি একটা নতুন আইডিয়া পেয়েছি। বুঝেছি, আবার নতুন একটা ঝামেলা পাকাতে যাচ্ছিস আই থিঙ্ক। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? ওরে বাপ রে, কই যাস? হ্যাঁ ওই, আমি জানতাম, আমি আগেই জানতাম এরকম কিছু একটাই ঘটবে। কতবার তোকে সাবধান করলাম, তুই কিছুতেই শুনলি না। এই যে এটা, এটা হলো মানুষের মাদারবোর্ড। তোর মাদারবোর্ডের আইসিগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, কোনো অ্যান্টিভাইরাসই আর কাজে দেবে না, আর কমন সেন্সের ব্যাপারগুলো টোটালি নীল, ওটাকে বলে নেই বললেই চলে আই থিঙ্ক। কোথায় ব্যথা পেয়েছিস? কোথায় ব্যথা পেয়েছে, কিভাবে ব্যথা পেয়েছে, এসব প্রশ্ন এখনই নয় আই থিঙ্ক। না, তাহলে তোরাই থাক, আমি এখানে থাকবো না। ভিক্টরি, হ্যাঁ দোস্ত, আর একটা চেঞ্জ। ওকে গুলি কর, গুলি কর, মন খারাপ। হেই, নীলাপা এসেছে। মানে নীলাপা কে জানালো? কেন, আমি সকালে স্ট্যাটাস এখন ছবি যাবে, সব সময় সব কিছু সবাইকে জানাতে হবে। ওই মানে একটা সার, আর মানে সার একটা মোটরসাইকেল সারের মতো করে এসে গুতো বেরেছে। রিলিজ কবে দেবে? এক মাস, প্রায় এক মাস এভাবে উপর হয়ে শুয়ে থাকতে হবে আই থিঙ্ক। তুই কে?
আমি জনি। তুই কি ডাক্তার? না। তাহলে তো আজরা বুঝছিস কিসের জন্য? আর তোরা যে কি না, তোরা কি দেখে শুনে পড়তেও চলতে পারিস না? ডাক্তার কোথায় বসে রে? কথা কথা বল, আয় আমার সাথে। ছাদের ওই মেয়েটিকে দেখেছিস? কোন মেয়েটা? ও হ্যাঁ দেখেছি। এই কদিনে আমার দিকে একবারও তাকালো না, এই ফাহাদের দিকে। বড়ই অহংকারী মেয়ে, এত অহংকার ভালো না রে। গায়ের উপর আরশোলা ছেড়ে দিবি নাকি? আরশোলা? হ্যাঁ ধর। আরশোলা আবার কে ধরতে যাবে? যদি একবার ভূতের ভয় দেখানো চায়, সারা জীবনে আর ছাদে উঠবে না। ইয়েস ইউ আর রাইট আই থিঙ্ক। এক কাজ কর, যা বড় খালার বোরকাটা নিয়ে আয় এখন। আর যা না, উফ জ্বালাতন করিস না তো। যা যা তাড়াতাড়ি আসবি। যাচ্ছি যাচ্ছি। যা এবার টের পাবে মেয়ে। পাশের বাসাতেই থাকি, আসলে আমার একটা কাগজ উড়ে এসেছে, খুঁজে পাচ্ছি না। আপনি কি দেখেছেন কাগজটা? খুব ইম্পর্টেন্ট কাগজ। আপনি ভালো করে খুঁজে দেখুন, আমি দেখতে পাই না। আপনি কি এখনো আছেন? হ্যাঁ। আপনার কাগজটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি।
ক্লাসে গেলি না যে? ইচ্ছে হলো না তাই। ইচ্ছে হলো না? অদ্ভুত, তোর মাথায় আসলেই একটা গন্ডগোল হয়েছে আই থিঙ্ক। এই তো বুঝতে পেরেছিস, এখন যা ভাগ, নাহলে কিন্তু কামড়ে দিব। যাচ্ছি যাচ্ছি, আমি তো শুধু একটি কথা বলতে এসেছিলাম। কি কথা? ফার্স্ট ইয়ারের নতুন মেয়েটা না তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, অথচ তুই অ্যাকসেপ্ট করছিস না। মেয়েটা কিন্তু জোশ, জিপিএ 5 কোনো কোয়ালিটি হলো নাকি? এ যুগে একটা ছেলে বা মেয়ে দেখাতো যে জিপিএ 5 পায়নি? না, তোর সাথে কথা বলার কোনো মানেই হয় না। ভূত তো খেলি কোথায়, আর সমস্যা হলো মাথায়। হাই হানি। না না কিছু না, এই আর কি। কালা খাবেন? থাক থাক, গেলাম। ওরে বাবা রে, হি ইজ সো উইয়ার্ড। বেব, তুমি আমার কল রিসিভ করছো না কেন? আমি তোমাকে 38 বার কল করেছি। একটু ব্যস্ত ছিলাম তো। আচ্ছা তুমি করোটা কি সারাত বলো তো? তুমি আমাকে একটু লাভ করো না জান। আমি তো তোমাকে অনেক লাভ করি, মন খারাপ করার কি আছে বলো? আচ্ছা কি করলে তোমার মন ভালো হবে বলো তো? তুমি আমাকে নিয়ে সারাদিন ঘুরবে। ঘুরবো? মুভি দেখতে নিয়ে যাবে? যাব। আমি অনেক রাগ করে থাকবো, তুমি আমার রাগ ভাঙাবে। ভাঙাবো? আমাকে নিয়ে রোলার কোস্টারে যাবে। নিয়ে যাব। বাট বাই দা ওয়ে, তুমি বাইক কিনছো না কেন এখনো? বাইক তো আমি দেখে এসেছি। ওয়াও, কবে কিনবে বলো? তুমি গিয়ে পছন্দ করলেই কিনে ফেলবো। এক্ষুনি যেতে হবে। ওকে, তুমি এক্ষুনি যাও, হোয়াটসঅ্যাপ করো আমাকে। ওকে, আমি ক্লাসে যাচ্ছি। এক্ষুনি যাবে, দেরি করবে না। ওকে ওকে বেব, বাই বাই, টেক কেয়ার। আমি ফাহাদ। আপনার বুঝি রোজ কাগজ উড়ে আসে? আসলে না, মানে আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। কেন, আপনি কি করেছেন? আসলে আমার কোনো কাগজ উড়ে আসে। তাহলে আমি এসেছিলাম আপনাকে বুঝছে যে ভয় দেখাতে। ভয়? আচ্ছা, ভয় দেখতে কেমন? ভয় হচ্ছে, মানে ভয় পেলে মানুষের একরকম প্রতিক্রিয়া হয়, তা দেখে। বুঝতে পেরেছি। ভালো লাগা মন্দ লাগার মতো বোধের একটা ব্যাপার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। ইস, আমি যদি দেখতে পেতাম। আচ্ছা, সবাই কি একই রকম জিনিস দেখে? হ্যাঁ, সবাই তো একই রকম দেখবে। যেমন ধরেন একটা গাছ বা একটা নদী, সবাই তো একই রকম দেখবে, তাই না? তাই তো বলি, সবাই একই রকম ভাবে বেঁচে থাকতে চায় কেন? মানে আমি দেখতে পাই না তো, তাই আশেপাশের শব্দ, কথামালা এগুলো শুনতে পাই। জানেন, মানুষ না সবাই একই রকম ভাবে জীবনটাকে সাজাতে চায়, একই রকম করে ভালো থাকার চেষ্টা করে, হাসে কাঁদে ভালোবাসে। মাঝে মাঝে আমার মনে হয় মানুষ সবাই সবার জীবনটাকে রিপিট করছে। আচ্ছা, আকাশ দেখতে কিরকম? আকাশ 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 দেখতে খুবই সুন্দর। আকাশ হচ্ছে মাথার উপর বড় একটা গোল নীল আকাশ, মাঝে মাঝে সাদা মেঘ করে যায়, মাঝে মাঝে মেঘলা হয়। সবাই কি একই রকম আকাশ দেখে? আকাশ তো দেখতে একটাই, সবাই তো একই রকম দেখবে। আর আকাশের ওপারে কি আছে? আকাশের উপরে তো কিছু নেই, শূন্যতা। মানুষের দৃষ্টি যতটুক যায় তার আকাশটাও ঠিক ততটুকু। চোখ দিয়ে মানুষ এর চেয়ে বেশি দেখতে পারে না, কিন্তু মন সেটা পারে। মনে দৃষ্টির তো কোনো সীমা নেই। মানুষের মনের ভেতরে একটা চোখ থাকে,
সেই চোখ দিয়ে দেখতে হয়। আচ্ছা, আমি যদি মনের চোখ দিয়ে দেখতে চাই তাহলে তো আপনাকে অন্ধ হয়ে যেতে হবে। আমি যাই। আচ্ছা, আপনার জন্য একটা বেলি গাছের চারা এনেছিলাম যেটা কালকে রাতে ভেঙে ফেলেছিলাম। থ্যাংক ইউ। বেলি আমার খুব প্রিয় ফুল। আচ্ছা, আপনার নামটা? অজন্তা। সারপ্রাইজ! বাইক এটা তো কিনলাম আজকে। এটা কিনেছো? হ্যাঁ, পছন্দ হয়নি? পছন্দ হয়েছে কি হয়নি এটা পরের কথা, বাট তুমি বাইক কিনলে আমাকে একটা বার জানালে না? তুমি আমাকে জানাতে তো পারতে, রাইট? ফেসবুকে একটা স্ট্যাটাস তো দিতে পারতে। বেব, তুমি আমাকে একটুও লাভ করো না। তুমি এটা কি বলো? তোমাকে কত লাভ করি তুমি জানো? তোমাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। তুমি আমার এ বি সি ডি ই এফ জি এস চাই যে কে? মানে মানে এ ফর অ্যাডরেবল, বি ফর বিউটিফুল, C for cute, IJK. I'm just kidding. কি ব্যাপার, এখানে কেন? অন্য কোথাও চলো। তোমাকে বলেছিলাম না, রাজীব নেক্সট মান্থে ইউকে তে চলে যাচ্ছে, তাই ও পার্টি দিয়েছে। রাজীব কে? আমার এক্স বয়ফ্রেন্ড। আচ্ছা, রাজীবের সাথে তোমার কেন ব্রেকআপ হয়েছিল? না মানে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আচ্ছা, ওরা কি সবাই সিক নাকি? ওরা সবাই ঠিক আছে, তুমি নিজে সিক, বুঝছো? না না, মনে হচ্ছে হসপিটালে এসেছি। চলো চলো চলো। ওকে। এতদিন পর দেখা হলো, হয় না যে অনেকদিন পর দেখা হলো, আর তুমি চলে যাচ্ছো ইউকে তে?
মানুষ না সবাই একই রকম ভাবে জীবনটাকে সাজাতে চায়, একই রকম ভাবে ভালো থাকার চেষ্টা করে, হাসে কাঁদে ভালোবাসে। মাঝে মাঝে আমার মনে হয় মানুষ সবাই সবার জীবনটাকে রিপিট করছে। এটা কি? এটা ব্রেল। ব্রেল দিয়ে কি হবে? শিখছি শিখছি। দুদিন পর এক্সাম আর উনি আছে ব্রেল শিখতে, কি লাভ হবে শিখে দেখি। হাঁটা দে, চোখ বন্ধ কর। কি এটা? এটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা? তোকে কে শেখালো? অজন্তা। অজন্তা আবার কে? ও, ওই ছাদের মেয়েটি। ভাবছি অজন্তাকে আমাদের ভার্সিটির লাইব্রেরি। কে বলেছে? আমার কাছে তো মনে হয় পার্পল। রক্তের রং লাল হয় না, রক্তাক্ত হতে কি আনন্দ পায় বল। তবু দেখ, আনন্দের রং লাল। এটা যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে যেভাবে দেখে। বুঝছিস গাধা? আসি। আচ্ছা, আপনি বই পড়েন না? হ্যাঁ, না মানে এখন তো ইবুকের যুগ, হাতের মুঠোয় পুরো পৃথিবী। ইস, আমি যদি দেখতে পেতাম সত্যি পৃথিবীটা হাতের মুঠোয়। স্মার্টফোন, স্ক্রিন ছুঁয়ে দিলেই সব কিছু ধরা দেয়। সহজে? হ্যাঁ, প্রিপেড অথবা পোস্টপেডে বাধা আমাদের জীবন। আর মন একেবারে নিজের একটা সত্তা। আমি, আমার ভেতরের আমি নামের মানুষটা,
যা কিছু আমার চারপাশে ছিল, নির্বাসন, কথামালা, সূর্যাস্ত, যা কিছু আমার চারপাশে ছিল, ধ্বংস, তীরবল্লম, ভিটেমাটি, সমস্ত একসঙ্গে কেঁপে উঠে পশ্চিম মুখে। যা কিছু আমার চারপাশে, উড়ন্ত চুল, উদম পথ, ঝোড়ো মশাল, সমস্ত একসঙ্গে ঘুরে আসে স্মৃতির হাতে, অল্প আলোয় বসে থাকা পথ ভিখারি। যা ছিল আর যা আছে, দুই পাথর ঠুকে জ্বালিয়ে নেয় এতদিনের নির্বাসন। তোমার কথা আমি শুনতে চাই না, তোমাদের কথা শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। তোমাদের একই কথা, সেমিস্টার, বাইরে পড়তে যাওয়া, ফ্ল্যাট, বাড়ি, ফ্যাশন, স্টাইল, তোমাদের ছক ছকে বাঁধা জীবন আমি মানি না। এই জন্য কি আমি পাগল? আমার মাথা খারাপ। হ্যাঁ, আমার মাথা খারাপ। তোমরা তোমরা কি চাও জানো? কি চাও তোমরা? তোমরা চাও শুধু মানুষের খোলস, মানুষের মানুষের শিকারে চাও। তোমরা চাও না? তোমরা তুমি আচ্ছা এই কি যেন নাম তোমার? হ্যাঁ, সুইটহার্ট, বেবি, হানি। দেখো, এতদিনের সম্পর্ক আমাদের, আমি তোমাকে নাম ধরে কখনো ডাকিনি, তোমাকে কখনো নাম ধরে ডাকিনি, এটা কীভাবে সম্ভব? মানে কতগুলো মেকি অভ্যাসের পিছনে আমি তোমাকে চিনতেই পারিনি। তুমি মোবাইলে, তুমি এসএমএস এ, তুমি ফেসবুকে, তুমি 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 একটা ভার্চুয়াল মানুষ, একটা ভার্চুয়াল মানুষ তুমি। এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব নেই, পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি তুমি ভার্চুয়াল মানুষ, তুমি ভার্চুয়াল মানুষ। চারপাশে ভার্চুয়াল পৃথিবী আমাকে গিলে খাচ্ছে। কিসের পিছনে ছুটছি, কেন ছুটছি? আমি ভালো নেই, আমি আমি কিছুই দেখতে পাচ্ছি না। জীবন মানে কি শুধুই অভ্যাস? Thank you.
পরন্ত ফুল, চিতার রূপালী ছাই, ধাবমান শেষ ট্রাম, সকলেই চেয়েছে আশ্রয়, সে কথা বলিনি। তবে এতদিন কিভাবে তাকালো জলের কিনারে নিচু জবা, শুধু কি শূন্যতাই জানো? শূন্যতার ভেতরে এত ঢেউ সে কথা জানো না? আপনি না বলেছিলেন আমাকে অনুভবের ভাষা শেখাবেন, বাতাস আর স্পর্শের গন্ধ চেনাবেন, আমার চোখ দুটো আমাকে কেবল অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমি জন্মান্ত হতে চাই অজন্তা, একা একা অনেক চেষ্টা করেছি পারিনি। মানুষ তার নিজেকেই সব থেকে বেশি ভালোবাসে কিনা, এতদিনের এত চেনা মুখ, এত চেনা পৃথিবীর রূপ রং গন্ধ, এই সব কি আর এত সহজে মুছে ফেলা যায়? পিছুটান, তাই বোধ হয় পারেননি না। তবে শেষবার, শুধু একবার আপনাকে দেখবো বলে। আপনি লুকিয়ে লুকিয়ে কাঁদছেন? আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, এর নামই তো ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি অজন্তা। আচ্ছা, গান না দেখতে কেমন? শিশুর মতো। জানেন, আপনি যে আমাকে চারা গাছটি দিয়েছিলেন সেটা অনেক বড় হয়ে গেছে, এই মাত্র 20 থেকে একটা ফুল ফুটল। ঘ্রাণ পাচ্ছেন? পাচ্ছি। আপনি যাবেন আমার সাথে? কোথায়? আমার চেনা একটা পথ আছে।